আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 31st night সম্পর্কে। আমাদের ইসলাম যা বলে, খ্রিস্টবর্ষের 31শে ডিসেম্বর রাত 12:01 মিনিটকে 31st হিসাবে উদযাপন করা হয়। পুরনো বছরকে বিদায় জানানো ও নতুন বছরকে স্বাগত জানানোর উপলক্ষে নেশা ও অবৈধ যৌনতার উন্মাদনায় মেতে ওঠে মানব সন্তানেরা। অপচয় ও অপব্যয়ের প্লাবনে ভাসে একটি আয়োজন। ইসলামী জীবন বিধান অনুযায়ী এ কাজগুলো মারাত্মক অপরাধ। সারা বিশ্বের মুসলিম মনীষীগণ এ দিবস পালনের অপসংস্কৃতিকে হারাম বলে অভিহিত করেছেন। 31st night-এর উৎপত্তি। ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তিত হয় 1582 খ্রিস্টাব্দে। এই ক্যালেন্ডার চালু করেন খ্রিস্টধর্মের যাজক পোপ গ্রেগরি। ইতিপূর্বে নববর্ষ পালনের রীতি বিভিন্ন সভ্যতায় থাকলেও পাকাপোক্তভাবে 1 জানুয়ারি নববর্ষ পালনের রেওয়াজ শুরু হয় এ সময় থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা জানব বাংলাদেশে এর প্রসার কখন থেকে শুরু হয়। বাংলাদেশে 2000 সালের 31শে ডিসেম্বর মধ্যরাতের মিলেনিয়াম বা সহস্রাব্দ পালনের মধ্য দিয়ে এরপর এই অপসংস্কৃতির ব্যাপক প্রসার ঘটে। বিত্তশালী ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের যুবক যুবতীদের মধ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে। এ রাতে নতুন বর্ষে পদার্পণ উপলক্ষে বেহায় বেলাল্লপনার সাগরে হারিয়ে যায় যুবক যুবতীরা। আমাদের সমাজে সংগঠিত পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হিমশিম খেতে হয়। এ দিবস পালনের ক্ষেত্রে যা যা ঘটে। 1. বিদর্মীদের সাথে সাদৃশ্য। 31st night উদযাপনের রীতি চালু হয়েছে খ্রিস্টজগতে, সুতরাং এ দিবস পালনের মাধ্যমে বিধর্মীদের সাদৃশ্য অর্জন করা হয়। ইসলাম বিজাতীয় সংস্কৃতি পালন করাকে কঠোরভাবে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত দিন, সুরা আল ইমরান আয়াত 19। আল্লাহ তাআলা আরো বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সূরা আল ইমরান আয়াত 85। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আটোসাটো পোশাক পরা। তরুণ তরুণীরা নগ্নপায়ে পোশাক পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে বলেন, যে নারীরা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ পর পুরুষকে আকৃষ্ট করে নিজেরাও আকৃষ্ট হয়। যাদের মাথা বাঁকা উঁচু কাঁধ বিশিষ্ট উটের মতো তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না, সহি মুসলিম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ট্যাটু আঁকা। ট্যাটু বা উল্কি অঙ্কন বলতে বোঝায় শরীরের চামড়ায় সুই অথবা এ জাতীয় কোনো কিছু দিয়ে ক্ষত করে তাতে বাহারি রং দিয়ে নকশা করা। ইসলামের দৃষ্টিতে ট্যাটু আঁকা হারাম। উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে নারী নকল চুল ব্যবহার করে অন্য নারীকে নকল চুল এনে দেয়, নিজ শরীরে উল্কি অঙ্কন করে নেয় অথবা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অভিশাপ দিয়েছেন, সহি বুখারি সহি মুসলিম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আতশবাজি ও পটকাবাজি করা। আনন্দের আতিশাজ্যে মধ্যরাত থেকে শুরু হয় আতশবাজি ও পটকাবাজির মহড়া। বিভিন্ন সড়কে, ভবনের ছাদে, প্রকাশ্য স্থানে উঁচু আওয়াজের পটকা ফুটানো হয়। এ ধরনের অসুস্থ বিনোদনের মাধ্যমে জনমনে ব্যাপক আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে। সাধারণ জনগণ বিরক্ত হন এবং হৃদরোগীরা ভীষণ কষ্ট পান। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে, সূরা আল আহজাব আয়াত 58। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গান বাজনা করা। ডিজে পার্টি, ফ্যাশন শো, ফায়ার প্লে, কনসার্ট, অশ্লীল নৃত্য, ফানুস উড়ানো ইত্যাদি কাজগুলো ছাড়া কোনো বর্ষবরণ অনুষ্ঠান হয় না। অথচ আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, সূরা লুকমান আয়াত 6। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে, আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাজতে থাকবে,
আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে ধসিয়ে দেবেন। ইবনে মাজা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মাদক সেবন করা। এ রাতে তরুণ তরুণীরা মাদক রাজ্যে অবগাহন করে, মাতাল হয়ে ঘটায় নানা অপকর্ম। আল্লাহ তাআলা মাদক থেকে নিষেধ করে বলেন, মুমিনগণ মদজুয়া মূর্তি পূজার বেদী ভাগ্য নির্ণায়ক ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। মদ ও জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়, চাই আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। এজন্য তোমরা কি এসব থেকে বিরত হবে না? সূরা মায়েদা আয়াত 90 থেকে 91। 7 নম্বর পয়েন্ট হচ্ছে জেনাবে বিচার করা। এরাতে যুবক যুবতীরা অবাধে মেলামেশা ও অপকর্মে লিপ্ত হয়। আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার, পানশালা, নাচঘর, সমুদ্র সৈকত, নাইট ক্লাব গুলো পরিণত হয় এক একটি অঘোষিত পতিতালয়ে। সতীত্ব হারায় আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েরা। আল্লাহ তাআলা জেনা ব্যভিচারের নিকটবর্তী হতেও বারণ করে বলেন, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনি ইসরাইল আয়াত 22। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হলে তাদের তৃতীয় জন হয় শয়তান। 8 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থ অপচয়। এ রাত উপলক্ষে যেসব আয়োজন করা হয় সর্বক্ষেত্রেই থাকে অর্থ অপচয়ের প্লাবন, অথচ ইসলাম যাবতীয় অর্থ অপচয় থেকে বারণ করেছে। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো, খাও পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আরাফ আয়াত 31। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সময়ের অপচয়। ইসলাম ধর্ম অনুযায়ী মানুষের প্রতিটি মুহূর্তই অনেক গুরুত্বপূর্ণ। আমরা 31st night উদযাপন করে যে সময়গুলো নষ্ট করছি সেগুলি কি কখনো ফিরে আসবে? এ সময়টিতে আত্মপর্যালোচনা করার প্রয়োজন ছিল। বিগত বছরটা কতটুকু উৎপাদশীল ও কল্যাণকর কাজে ব্যয় করতে পেরেছি? আমি তো দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, সুতরাং আগামীর দিনগুলো যেন এর চেয়ে বেশি ফলপ্রসূ হয়। 10 নম্বর পয়েন্ট হচ্ছে শিরকযুক্ত স্লোগান। এ রাতে বর্ষবরণ উপলক্ষে শিরকযুক্ত স্লোগান দেয়া হয়। লোকজন বলে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জোরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এই স্লোগানে অগ্নি পূজকদের আগুন দ্বারা পবিত্র হওয়ার ভ্রান্ত বিশ্বাসের প্রতিধ্বনিত হয়, যা শিরক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে অংশী স্থাপনকারীকে ক্ষমা করবেন না। সূরা আন-নিসা আয়াত 116। কোন জাতিকে ধ্বংস করতে হলে ধ্বংস করতে হয় তাদের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য, আর তাহলেই ধ্বংসযজ্ঞের বাকি কাজ এমনিতেই সমাধা হয়ে যায়, বদলে যায় ইতিহাসের গতিপথ। উইলিয়াম হিন্টিংটন ক্লাস অব সিভিলাইজেশনের বইয়ে লেখেন, ইসলামী সভ্যতাই পশ্চিমা বিশ্বের প্রধান সমস্যা, এজন্য তারা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের কাবু করতে চায়। অথচ বাস্তবতার নিরিখে যাচাই করলে দেখা যায়, এ দিবস শুধু বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামের মানদণ্ডে অবৈধ তা নয়, বরং বাঙালির সংস্কৃতিতেও এর কোনো বৈধতা নেই। আজ বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ নষ্ট হওয়া ও পারিবারিক বন্ধন টুটে যাওয়া বড় অনুঘটক হিসাবে এ ধরনের দিবস পালনের দায় এড়ানো যাবে না। সুতরাং 31st night-এর মতো অসাংবিধানিক সাংস্কৃতিক আগ্রাসন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি। আসুন আমরা অনতিবিলম্বে ইমান ও সমাজ বিধ্বংসী অপসংস্কৃতি পরিত্যাগ করে আচার আচরণে সভ্যতা সংস্কৃতিতে নিজেদের সক্রিয়তা বজায় রাখতে ও সুস্থ সংস্কৃতির বিকাশে সচেষ্ট হই। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন।